সেনাবাহিনীর তিন ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি খাগড়াছড়ি সিন্ধুক ছড়িজন সদরে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি প্রতিনিধি দিদারুল আলম জানান, মঙ্গলবার সকালে সিন্ধুক ছড়িজনে এই সভা অনুষ্ঠিত হয়। জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল দেওয়ান মঞ্জুরুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশেপ্রু মারমা, উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ, হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথওয়াই চৌধুরী, সিন্ধুকছড়ি ইউপি চেয়ারম্যান রোদাক মারমা সহ আরো অনেকে। নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চুকে দল থেকে অব্যাহতি দিয়েছে শহর আওয়ামী লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে নরসিংদী প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তাদের অব্যাহতির ঘোষণা দেন তারা। এ সময় নরসিংদী শহর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোজাম্মেল হক ভূঁইয়া লিখিত বক্তব্য পাঠ করেন। সম্মেলনে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, ব্যক্তি স্বার্থ চরিতার্থ ও দলীয় লোকজনকে অবমূল্যায়ন এবং বিভিন্ন নির্বাচনে দলীয় প্রার্থীদের বিরোধিতা করায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। নরসিংদী শহর আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সংবাদ সম্মেলন করেছে বিড়িশরী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম রুহু। নেত্রকোনা প্রতিনিধি গোলাম কিবরা সোহেল জানান, মঙ্গলবার দুপুরে দুর্গাপুর প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম রুহু বলেন, আসন্ন ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী তিনি। সাংবাদিক নামধারী ওয়ালি হাসান কলি, সমাজে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আমাদের সময় .com একটি অনলাইন সংস্করণে সংবাদ প্রকাশ করে। এই সংবাদকে উদ্দেশ্যে প্রণোদিত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে উল্লেখ করেন তিনি। রফিকুল ইসলাম বলেন, এ ওয়ালি হাসানের বিরুদ্ধে দুটি চাঁদাবাজির মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। এ সময় সংবাদ সম্মেলনে বিড়িশরী ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।